এটা স্নায়ুযুদ্ধ, এটা স্নায়ুযুদ্ধ চলছে। বিএনপিরা যেরকম বলছে খালেদা জিয়া জেল থেকে বাইরে বক্তৃতা দেবে, তারা জিয়া লন্ডন থেকে এসে বক্তৃতা দেবে বলছে না বিএনপির নেতারা, তো বিএনপি আওয়ামী লীগের নেতারা বা সরকারও সেই ধরনের কথা বলতেছে আর কি। কিন্তু ফাইনালি যাই এটা দেখবেন যে শান্তিপূর্ণভাবে এটার যবনিকা, সরকার সরকারের কাজ করবে, বিরোধী দল বিরোধী দলের কাজ করবে, শেষ পর্যন্ত যা দেখা যাবে যে আর মানে কনফ্রন্টেশন কনফ্রন্টেশন হইতে হইতে শেষ পর্যন্ত অশ্বডিম্ব প্রসব করবে, অর্থাৎ শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ দিই। পরে জনাব দিলীপ বড়ুয়া একটু আনমিউট করবেন, আমি আপনার কাছে একটু আসছি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জনাব দিলীপ বড়ুয়া একটু দয়া করে আনমিউট করবেন। আপনারা গত দুইটি, বিশেষ করে আপনার দুইটি টক শো আমি দেখেছি ব্যক্তিগতভাবে, আপনি সেগুলিকে আপনি বলেছেন যে দুইটি বিষয় আমি আপনাকে আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি স্পষ্ট করে বলেছেন যে আগামী নির্বাচন নাও হতে পারে একটি, আরেকটি বলেছেন বিদেশি কূটনীতিকদের শক্ত অবস্থানে 14 এবং 18 এর মতো নির্বাচন করা সম্ভব নয় সামনের নির্বাচনে। কেন এমন উপলব্ধি হলো আপনার, আপনার কাছ থেকে একটু জানতে চাই। আর নির্বাচন যদি না হয় তাহলে কি হবে? 2024 তো সংবিধান অনুযায়ী নির্বাচন বা পাওয়ার ট্রানজিশনাল টাইম, এটা কিছু একটা তো হবেই, ইদার আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে নইলে অন্য কেউ। কিন্তু আপনি বলছেন নির্বাচন নাও হতে পারে, এর এই উপলব্ধির কারণ দয়া করে বলবেন, এবং 10 তারিখে যে যা হতে যাচ্ছে আপনি কি? প্রথমত হচ্ছে যে ধরেন আমরা রাজনীতিতে একটা বিজ্ঞান ভিত্তিক বিষয় বিবেচনা করি। বিজ্ঞান দুই ধরনের, এক ধরনের প্রাকৃতিক বিজ্ঞান, এক ধরনের সামাজিক বিজ্ঞান। আমরা সামাজিক বিজ্ঞানে বিশ্বাসী, যেটার উদ্যোক্তা হচ্ছেন কার্ল মার্কস। তো সমাজ পলিটিক্স যেটা আছে সেটাতে হচ্ছে যে পলিটিক্স ইজ নাথিং বাট কারেক্ট হ্যান্ডলিং অফ দ্য কন্ট্রিকশন। সমাজে যে বিরাজমান দ্বন্দ্বগুলো থাকে এই দ্বন্দ্বগুলোকে মোকাবিলা করাটাই হচ্ছে রাজনীতি। এবার আমাদের দেশে যে দুইটা বিবিধমান রাজনৈতিক ধারা অবস্থান করছে, এই দুইটা বিবিধমান ধারার মধ্যে এটা সমঝোতা লক্ষণ আমার দৃষ্টিতে মনে হয় না। এবং আমার দৃষ্টিতে যেহেতু সমঝোতার বিষয়টা মনে হয় না, সেহেতু আমি বলছি এবং কোন রিকনসিলিয়েশনের কোন সুযোগ নেই, সেই জন্য আমি ইনইভাইটেবল হচ্ছে কনফ্রন্টিং লাইন। তো ইনইভাইটেবল যদি কনফ্রন্টিং লাইন হয় তাহলে সেই জায়গার মধ্যে শান্তিপূর্ণ ইলেকশন করার জন্য যে শান্তিপূর্ণ পরিবেশ দরকার সেটা অ্যাবসেন্ট হয়ে যাবে। তার অ্যাবসেন্ট হলে সেই ইলেকশন না হওয়ার সম্ভাবনা আছে। যদি এটা কোনো বাদবাক্য নয় যে আমি বলছি বলে যে হবে না তা তো না, একটা সিচুয়েশন যদি পারমিট করে, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ সিচুয়েশন যদি পারমিট করে হয়তো ইলেকশন হতেও পারে। তবে আমার ধারণা হচ্ছে ইলেকশন না হওয়ার সম্ভাবনাটা বেশি, এই প্রেক্ষাপটে আমি জিনিসটা বলেছি। যদি হয় ভালো, যে জাতির জনগণ কোনো কনফ্রন্টিং লাইন চায় না, একটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি যুক্তিযুক্ত, এবং আমরা 23 দফার ভিত্তিতে যে 14 দলীয় জোট গঠন করা ছিল সেখানে আমরা সবসময় গুরুত্ব দিয়েছি শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়টি। কাজে সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের যে দুইটা পক্ষ, যে যে পক্ষ এটা আপাতত এটা মেডিয়েটর কে করবে আমি জানি না। মেডিয়েটর যদি না হয়, অতীতেও দেখা গেছে ইউনোর পক্ষ থেকে মেডিটেশনের চেষ্টা করেছিল কিন্তু সেটা পারেনি, সফল হয়নি। সেই জন্য আমি বলেছি যে ইলেকশন না হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি চাই, আমার পায়াস আকাঙ্ক্ষা হচ্ছে ইলেকশন হোক, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারুক, ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে শাসনতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে, এটাই হচ্ছে আমার কথা। আপনাদের জোট ভিত্তিক রাজনীতির যে 14 দলের মধ্যে তো আপনারা এখনো কি আছেন কিনা নাকি? অবশ্যই আছি। তাহলে আওয়ামী লীগের যে বর্তমান অবস্থান, যে এই কনফ্রন্টেশন লাইনের কথা আপনি বারবার বলছেন, সেখানে কি আপনারাও আছেন কিনা? আমরা 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 তো চাচ্ছি, ধরেন ফ্রন্ট হচ্ছে সবচেয়ে ইউনিটি এন্ড স্ট্রাগল। এখানে আমাদের নিজস্ব কতগুলা দৃষ্টিভঙ্গি আছে, এখন ধরেন যারা রুলিং পার্টি আছে তাদের কতগুলো দৃষ্টিভঙ্গি আছে। যে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমরা মাঝে মাঝে এতদিন আমরা ইনার পার্টি স্ট্রাগল করেছি, অ্যালায়েন্সের মধ্যে
আমরা বিভিন্নভাবে বলেছি যে এটা হওয়া উচিত, এটা ওটা হওয়া উচিত। তো এখন গ্রস কতগুলো জিনিস দেখতেছি যে দেশের সাথে জনগণের সাথে, তখন আমরা বলছি যে আজকে আমাদের এই যে 14 দলীয় জোটকেও আজকে জনমুখী করা দরকার, জনগণের সাথে সম্পৃক্ত করা দরকার। তো এই দফার ভিত্তিতে আমরা যদি আবার দাঁড়াইতে পারি তাহলে আমরা এই সংকটটাকে উত্তরণ করতে পারবো, এটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু এখন বর্তমানে যে এই যে সমাবেশ ঘিরে আওয়ামী লীগ যে অবস্থানে গেছে, সেখানে কি আপনাদের জোটের অবস্থান কি একই অবস্থানে আছে? আমরা তো সরকারের অবস্থাকে আমরা সাপোর্ট করি। এখন কনফ্রন্টেশন বা বিএনপির সাথে যে কনফ্রন্টেশনের একটা জায়গা এসেছে, আমি মনে করি না যে সেটাকে সমর্থন করছে কিনা। না, আমরা 10 তারিখ কনফ্রন্টেশন হবে না, এটা স্নায়ু যুদ্ধ, এটা স্নায়ু যুদ্ধ চলছে। বিএনপিরা যেরকম বলছে খালেদা জিয়া জেল থেকে বাইরে গিয়ে বক্তৃতা দেবে, তারা জিয়া লন্ডন থেকে এসে বক্তৃতা দেবে বলছে না বিএনপি নেতারা, তো বিএনপি আওয়ামী লীগের নেতারা বা সরকারও সেই ধরনের কথা বলতেছে আর কি। কিন্তু ফাইনালি যাই এটা দেখবেন যে শান্তিপূর্ণ ভাবে এটার যবনিকা। কিন্তু আমরা তো দেখছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাকে ঘিরে অবরুদ্ধ রাখবার একটা ঘটনা হয়েছে। সরকার সরকারের কাজ করবে, বিরোধী দল বিরোধী দলের কাজ করবে, শেষ পর্যন্ত যা দেখা যাবে যে তারপরে কনফ্রন্টেশন কনফ্রন্টেশন হইতে হইতে শেষ পর্যন্ত অশ্বডিম্ব প্রসব করবে, অর্থাৎ শান্তিপূর্ণ ভাবে সমাধান হয়ে যাবে। পুলিশের পক্ষ থেকে বিধিনিষেধ গুলিকে একদম খুব নতুন, এই পর্যন্ত আপনাদের বিএনপি যত সমাবেশ হয়েছে, সমাবেশ আসার আগে সবসময় পুলিশেরা কাজ করেছে, আবার পুলিশেরা তো মিটিং করতেও দিয়েছে শান্তিপূর্ণ ভাবে, আবার বিএনপিও শান্তিপূর্ণ ভাবে মিটিং করেছে। কাজেই এই জন্য আমার অবজারভেশন হচ্ছে, অনলুকার হিসেবে আমি বলতে পারি 10 তারিখ যত গর্জে তত বসবে না, বসবে না, বসে না। জি, তার মানে একটি শান্তিপূর্ণ সমাবেশ হবে এটা আপনি বলছেন? এটা আমার ধারণা, আমার ধারণা, এটা আমার ধারণা। জি, সরকারের পক্ষ থেকে হঠাৎ করে নমনীয় হবার কারণের পেছনে অনেক সিনিয়র নেতার প্রশ্ন করেছেন যে হঠাৎ করে সরকার কেন নমনীয় হলেন, যে সমাবেশ হতে দিবেন, যেমন ওবায়দুল কাদের বলেছেন যে কেউ যেন আশপাশেও না যায়, তাদের সমাবেশ করুক, তবে আগুন সন্ত্রাস করলে মোকাবেলা করা হবে। আগে কিন্তু বরাবরই শুরু থেকে মোকাবেলা করবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল, সেখান থেকে শুরু হচ্ছে। এখন সিনিয়র নেতারা বলছে এর পেছনে কোনো মতলব বা ফাঁদ আছে কিনা আওয়ামী লীগের, কি মনে করেন? আমি মনে করি এটা হলো যে মানে এটা পলিটিক্স অলওয়েজ আপস এন্ড ডাউন এর ব্যাপার, পলিটিক্স অফ অলওয়েজ আপস এন্ড ডাউন, সময়ে আপস সময়ে ডাউন, এটা ইট ইজ ইয়োর ট্যাকটিক্স, পলিটিক্যাল ম্যানুভারিং। তো গভর্নমেন্ট গভর্নমেন্ট সাইড থেকে পলিটিক্যাল ম্যানুভারিং করতেছে, বিএনপি বিএনপির সাইড থেকে ম্যানুভারিং করতেছে, এইটা শেষ পর্যন্ত যাই আপনার মিটিং হয়ে যাবে আর কি, যার যার শান্তিপূর্ণ ভাবে বাড়িতে চলে যাবে, আপাতত 10 তারিখ এটাই আমার ধারণা, পরবর্তীকালে কি হবে এটা আমি জানি। আপনার কাছে আসছি, আপনার কাছে আমি আসছি যারা ফজলুল হোসেন বাদশা, এভাবে যদি চলতে থাকে তাহলে